গুড মর্নিং বন্ধুরা, আজকে 27শে মার্চ 2024, এখন বাজে 9:51, আর আমার মোট রান করেছে এই পর্যন্ত কেনার পর থেকে 4040.4 কিলোমিটার্স। এখন দেখো, আমি বেরোচ্ছি থার্ড সার্ভিসিংয়ের জন্যে, রয়্যাল এনফিল্ড মেটেরিয়াল নিয়ে বেরোচ্ছি। পেছনে পড়ে আছে আমার অবহেলা ভরে যে বাগান, সময় ফুল ফোটানোর কথা ছিল নভেম্বর ডিসেম্বর, সেই সময় ফোটেনি, এখন সব প্রত্যেকটাতে কুড়ি এসছে। হ্যাঁ, উচ্ছে গাছ হয়েছে, ওদিকে বেগুন গাছ, পরিষ্কার করার লোক এখনও ডাকতে পারেনি। আমি বেরোচ্ছি, এখন থার্ড সার্ভিসিংয়ে বেরোচ্ছি, চলো সার্ভিসিং করতে যাই। থার্ড সার্ভিসিং আজকে ডেট আছে 10:30 সময় বুক করা আছে, আর দেরি করলে দেরি হয়ে যাবে। চলো বেরিয়ে পড়ি। আমি তো 10:15 মধ্যে রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে পৌঁছে গেলাম, আমার 10:30 টাইম আছে, বা বেশ ফাঁকা লাগছে, দেখি একটু এগিয়ে। আমি তো আনন্দে লাফাতে লাফাতে ভেতরে চলে এলাম, গিয়ে দেখি না এখনো শুরু হয়নি সার্ভিসিং। তারপরে দেখি, ও বাবা, দেখি এর মধ্যেই এতগুলো বাইক এখানে উপস্থিত হয়ে গেছে। আমার আগেও দেখো কতগুলো দেখেছো, এই এতগুলোর পরে আমারটা বাইরে পড়ে আছে, সে থাকুক, কিন্তু আমারটা বুকিং করা আছে। আর রয়্যাল এনফিল্ড সবসময় বুকিং করা বাইক আগে সার্ভিসিং করে। থার্ড সার্ভিসিং হবে, তাহলে এক এক করে কি কি চেঞ্জ হবে বলে দাও। মোবিলটা চেঞ্জ হচ্ছে, আপনার মোবিলটা 1 লিটার 700 লাগছে, 663 টাকা। ফিল্টার গ্যাসকেট, মোবিল ফিল্টার, ট্যাপেট অ্যাডজাস্টমেন্টের গ্যাসকেট, এয়ার ফিল্টার যেটা হয়। আর এয়ার ফিল্টার একবার বোধ হয় চেঞ্জ হয়েছিল, ফার্স্ট ওটা হয় কন্ডিশন অনুযায়ী, থার্ডে মেন্টালি আছে, চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে টোটাল কত পড়বে আমার? টোটাল আপনার এই 1964 টাকার মধ্যে পড়বে। 1964 টাকা। তার বাইরে ব্রেক প্যাড কেবল যদি কিছু প্রয়োজন হয় সেটা আগে জানাবে আপনাকে। হ্যাঁ, ওটা দেখে নেবেন। ঠিক আছে, প্রবলেম কি থাকে গাড়িতে? না, গাড়িতে এমনি প্রবলেম নেই, খালি ইন্ডিকেটরটা মাঝে মাঝে মিস করে, লেফট হ্যান্ডটা বাইক ওদের দিয়ে দিলাম। এবার থার্ড সার্ভিসিং যা যা করবার ওনারা করে নেবেন সেগুলো দেখলাম, আমি একটুখানি রেস্ট নিলাম। ভাবছি গাড়ি থেকে ভাত খেয়ে দুটোর সময় এলে কেমন হয়। আজকে আপনার থার্ড সার্ভিসে যেটা হয় আপনার ট্যাপিট অ্যাডজাস্ট প্লাস ওই ইঞ্জিনিয়ারে গ্যাসকেট চেঞ্জ, মোবিল ট্যাপিটটা কি, ট্যাপিটটা হচ্ছে আপনার যে গাড়ির যে ক্লিয়ারেন্স আছে ভালভে, সেই ক্লিয়ারেন্সটাকে ঠিকঠাক দেখে ওটাকে অ্যাডজাস্টমেন্ট করা হবে। আমরা থার্ড সার্ভিসে ম্যান্ডেটারি, ফার্স্ট সার্ভিসে যেমন দিয়ে হয়েছিল থার্ড সার্ভিসেও। হ্যাঁ, আর এখানে যে গ্যাসকেটটা থাকে এই হেডটা বা ওরিংয়ের, এই ওরিংটা চেঞ্জ করতে হয়, প্লাস ওখানে মোবিল ফিল্টারের ওরিং, এইটা হচ্ছে আপনার ট্যাপির অ্যাডজাস্টের একটা টুলস থাকে, এইখানে একটা ওরিং থাকে, এই ওরিংটা পাল্টাতে হয়, এখানে একটা আঠা দিতে হয় একটু পেস্ট। আপনার এখানে এয়ার ফিল্টারটা নতুন করে বদলাতে হবে, এয়ার ফিল্টার থার্ড সার্ভিসে ম্যান্ডেটারি, একটা কিট আছে, 10,000 করলে ওই কিটটা চেঞ্জ করতে হবে, 10,000 অথবা 1 বছর ইয়ারলি, 10,000 অথবা 1 বছর। আচ্ছা, ইয়ারলি চেঞ্জ করতে হবে। আমার 1 বছর হয়নি তো, 1 বছর তো হয়ে গেল, থার্ড সার্ভিস মানে 1 বছর। ও, থার্ড সার্ভিস মানে 1 বছর। আচ্ছা, সেক্ষেত্রে ইয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, নেক্সট আবার কবে আসতে হবে? নেক্সট আবার আমার ছ মাস পরে। আচ্ছা, নর্মাল যদি কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে একবার, সেটা তো। ও, আর আমার ওই যে লুব্রিকেন্টটা নিয়ে কিছু ওখানে দেওয়া আছে, দেওয়া আছে ওখানে, ওখান থেকে আপনি কালেক্ট করুন। বেশ, আর কিছু করার নেই, ওই যেতে পারবো? হ্যাঁ, ইঞ্জিনিয়ার স্লিপটা একবার দেখে নেবে, ইঞ্জিনিয়ার কিছু করে দিচ্ছে, দেখে নেবো। হ্যাঁ, ওটা ঠিকই আছে। ঠিক আছে, আপনার নামটা একটু বলে দিন। আচ্ছা, তুমি দেখলেন এটা? ঠিক আছে, ঠিক আছে, আমি কমপ্লিট নিয়ে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, সব আমারও দেখার কিছু নেই, সব ওরা রয়েছে। ঠিক আছে, হয়ে গেছে আমার।
কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি টাকা পয়সা কি লাগবে কত বিল হচ্ছে? বিল হচ্ছে আপনার 1763 টাকা হচ্ছে বিল, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আপনার 10 টাকার একটা নাট লেগেছে, ওটা আলাদা বিল হবে। হ্যাঁ আচ্ছা, 10 টাকা তাহলে টোটাল অ্যামাউন্ট হচ্ছে আপনার 1773 টাকা আমার বিল হলো। ঠিক আছে, আমি এটা অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। আচ্ছা, নামটা কি জানো বলে গেছি? হ্যাঁ, বলছি যে আমার পালিশ করতে কত পড়বে? 300 টাকা। তাহলে আমার 300 টাকা অ্যাড করলে কত পড়বে? আমার 1700 কত হয়েছিল? 1773 টাকা হয়েছিল। হ্যাঁ, 1773 প্লাস 300, 2073 টাকা আপনি আমার পালিশটা অ্যাড করে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ। ট্যাঙ্ক ব্যাগটা রাখার ফলে ট্যাঙ্কের অবস্থা কীরকম, তারপর বেড়ালে কিছুটা আঁচড়ানোর ব্যাপারও আছে, একদম এরকম দাগ পড়ে গেছে এইরকম লাগছে। তা ওনাদের বিল হয়ে গিয়েছিল, তাও আমি বললাম যে একটা ওই পালিশ করে দিতে, পুরো বাইকটার এই ট্যাঙ্ক ট্যাঙ্ক যা আছে কিছু ওদের যা সিস্টেমে আছে সেইভাবে পালিশ করে দিতে। ওটা 300 রুপিস এক্সট্রা লাগবে, তা লাগুক। সেটার জন্য দেখো এর কি বিচ্ছিরি লাগছে ট্যাঙ্কটাকে, আর পালিশ করার পরে একবার দেখাবো, দেখবো যে কতটা ভালো হয়। কি ক্রিম এটা? এটা হচ্ছে কার্টন ফিনিশ, রয়্যাল এনফিল্ড কার্টন ফিনিশ। আচ্ছা, এটা দিলে কি হয়? এটা দিলে হালকা হালকা স্ক্র্যাচগুলো যেগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে, নোংরাটা যেটা ধরে আছে সেটাও রিমুভ হয়ে যাবে, আর কালারটাও ভালো হবে। এইটাকে কি বলে একটু বলে দেবেন? রয়্যাল এনফিল্ডের ফাইনাল মারা হচ্ছে এটা। এটা যে কী বলে একবার বলুন তো, এটা রয়্যাল এনফিল্ডের ফাইনাল আর উঠের পেন রেজিস্ট্রেশন মিক্স করা আছে। কারণ এইটা কী আছে বলুন? এটা কাটান ফিনিশ, কাটান ফিনিশ ফিনিশ। আর এটা? আর এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের ফাইনাল আর উঠের পেন রেজিস্ট্রেশন। আচ্ছা, পালিশের পর বোঝা যাচ্ছে যে এই পাঁচটা পালিশ দিয়ে এই পাঁচটা চারটের উপর ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। আপনার স্ক্র্যাচ গায়েব হয়ে গেছে। আপনার যে স্ক্র্যাচটা ছিল? হ্যাঁ হ্যাঁ, উঠে গেছে দেখছি। তাই তো এটা আমার ভেবেছি উঠবেই না কোনো দিন। কিন্তু এবার কভার দিতে হবে, কভারটা লেদার দিতে হবে, লেদারের কভারগুলো বেস্ট হয়েছে। আরে কাপড়ের হয়, কাপড়েরটা দাগ হয় ধুলোবালিতে, লেদারের একটা দাগ হয় না। প্রত্যেকদিন 14-15টা করি। নির্দিষ্ট নেই কিছু? নির্দিষ্ট নেই, কোনোদিন 20টাও হয়ে যায়। ও, আর ছুটির দিন থাকে সেদিন 4 চাকা ফোর হুইলার পালিশ হয়। হ্যাঁ, ফোর হুইলার কোথায় হয়? এখানে কাস্টমারের বাড়িতে যেত। বলুন, নাম হচ্ছে রাধে। হ্যাঁ, 8597975352, ফোর হুইলার ট্যাবলন কোটিং, ইন্টেরিয়ার এক্সটেরিয়ার দুটোই। ছোটো গাড়ি নেওয়া হয় 1000 টাকা আর বড়ো গাড়ি নেওয়া হয় 1800 টাকা, আর প্রোডাক্টটা দেওয়া হয় উঠে WURTH উঠ, মানে মেটেরিয়ালস আমার সব মেটেরিয়ালস। আর কতক্ষণ লাগে সেটা করতে? টাইম 4 ঘন্টা থেকে 6 ঘন্টা। ইন্টেরিয়ার করতে গেলে 800 টাকা। ইন্টেরিয়ার কী কাজ করে? ইন্টেরিয়ার ভেতরে সিট ওয়াশ, ভ্যাকিউম। আচ্ছা আচ্ছা, আবার সিলিং টোটালটাই হয়। ঠিক আছে, জেনে রাখুন। ড্রাই ওয়াশ হয়। হুম হুম হুম।
এরপর ফিনিশিং হবে এই যে পার্টগুলো, এটা গ্লসিটা হলো, ব্ল্যাক পার্টগুলো আছে, ব্ল্যাক পার্টগুলোতে ভিনাইল কোটিং করা হবে। আমরা এটা মাল্টিপারপাস ভিনাইল কোটিং করে দিই। এটা মাল্টিপারপাস ভিনাইলটা কী কাজ হয়, এই যে আস্তে আস্তে সাদা এই জিনিস ইঞ্জিনগুলো ম্যাট ফিনিশ থাকাকালীনে সাদা হয়ে যায় আস্তে আস্তে শ্যাম্পু ওয়াশ জলে আয়রনের এইসবের কারণে, আমরা সেই ভিনাইল কোটিংটা দিয়ে দিই। এটার উপরে যেমন ছিল নতুন অবস্থায় সেই নতুন অবস্থা আবার ফিরে আসবে, এমনকি ধুলো কাদা যেটা অনেকটা ডিপভাবে ধরে নেয় সেটাও ধরবে না। আর রিমটা যেটা আছে রিমটা প্রথমে কেরোসিন দিয়ে আমরা প্রথমে ক্লিন করে নিই, তারপরে তো টোটাল সামনে যে লুব্রিকেন্টটা লেগে থাকে সেটাও পরিষ্কার করে। এই যে হ্যাঁ ঠিক আছে, আর এই যে ওই কোনার শুভেন্দুবাবু সবাই রয়েছেন, আমার সানি বাবা, ঠিক আছে। খাবার কখন খাবেন থেকে পালিশের কাজও প্রায় শেষ, চলো বাইরে গিয়ে তোমাদের দেখাবো পালিশ কেমন হলো। গাড়ি পালিশ করার পর কেমন লাগছে? গাড়ি পালিশ হয়ে গেছে, কেমন লাগছে? এখানে যা বোঝা গেল, থার্ড ফ্রি সার্ভিসিং মানে লেবার চার্জটা ফ্রি, আর এই যে পালিশের জন্য 300 টাকা, আর মোবিল কিট আছে কিছু ব্যাপার পুরোটা, ওইটা লাগানোর জন্য 1050 টাকা, আর মোবিল আছে কিছুটা 1.7 liters মতো, যাই হোক ওটার জন্য 663 টাকার মতো, আর কি একটা গ্যাসকেট 49 মানে 50 rupees এর মতো ওটা আছে, আর একটা নাট, এইসব নিয়ে আমার লাগলো মোট 2073 টাকা। যাক, মাসের শেষে 2073 টাকা খরচা করে ঊর্ধ্ববাহু হয়ে ঘরে ফিরলাম। তোমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট দিও, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।